নবমীর সকাল, আর এর আগে যখন আমি দার্জিলিং বেরিয়েছিলাম অষ্টমীর সকাল ছিল। জাস্ট ঘুরতে যাই তো, ভিডিও গুলো করে রাখি। জার্নি স্টার্ট করছি, আবার ডাকবাংলায় গিয়ে দাঁড়াতে হবে, কারণ ওখানে ব্যাকপ্যাক পুরো রেডি করতে হবে আমাদের। নবমীর সকালে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের জার্নি শুরু করছি, সোলো রাইড তো নয়, কাকা আছে সাথে। ধুলিয়ান শহর থেকে বেরিয়ে পড়লাম, এবার শুধু ডাকবাংলাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের রেলওয়ে ক্রসিংটা ক্রস করতে হয়, বাট আজকে রেলওয়ে ক্রসিংটা পড়ে রয়েছে। বাট আমরা এক্সাক্ট টাইম বেরোনোর কথা ছিল 3টায়, অলরেডি আমরা 3টা ক্রস করে ফেললাম। ট্রেনটা বেরিয়ে গেল, বিসমিল্লাহ। এখন বেরালাম ডাংলা থেকে পুরো গিয়ার আপ হয়ে, এক্সট্রা ফগ ল্যাম্প জ্বালিয়ে দিলাম, সেই এক্সাইটেড বস। 3টায় বেরোনোর কথা, সেখানে বেরালাম 3:30। একটু রেডি ফেডি হতে সময় লেগে গেল। আমার শহরকে টাটা বাই বাই করলাম, নতুন একটা শহরে যাচ্ছি। মোস্ট আমরা 7-8 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। বল্লালপুর ব্রিজ ক্রস করার পরে পরে আমরা ফরক্কা পেয়ে যাব। এবার গিয়ে তোমাদের সাথে ফরক্কায় দেখা হবে। আমরা NTPC ঢুকছি, আর NTPC ক্রস করার পরে পরে বন্ধুরা পেয়ে যাব ফরক্কা। এর আগে যখন দার্জিলিং ট্যুর করেছিলাম, মালদা বাইপাস ঢুকতে ঢুকতে সকালটা পেয়ে গেছিলাম, বাট আজকে মনে হচ্ছে মালদা বাইপাসের পরে হয়তো সকালটা পাবো। আর আমরা চাইছি সকালটা আমাদের রায়গঞ্জেই হোক। এ হচ্ছে NTPC বন্ধুরা। চলো বন্ধুরা, এবার দেখা হচ্ছে ফরক্কা গিয়ে। NTPC থেকে ফরক্কার দূরত্ব খুব বেশি নয়। এ হচ্ছে ফরক্কা বন্ধুরা। আজকে নবমী, তোমাদের প্রথমেই বলেছি, পুরো লাইট অ্যান্ড লাইট হয়ে আছে। বন্ধুরা ফরক্কায় দাঁড়ালাম, কারণ কাকা জানি না কেন সেলফিটা নিল। এই হচ্ছে ফরক্কা, এবার ফরক্কা ব্যারেজটা পেয়ে যাবো। সো চলো রাইডের মজা নাও। ফরক্কা জ্যাম নাকি বন্ধুরা? এই হচ্ছে বন্ধুরা ফরক্কা ব্যারেজ। ফরক্কা ব্যারেজ আমার বাড়ি থেকে ডিস্টেন্স 20 কিলোমিটার। 20 কিলোমিটার জার্নি ডান যে আমাদের জার্নি। ফরক্কা ব্যারেজ ক্রস করলেই বন্ধুরা পৌঁছে যাবো মালদা ডিস্ট্রিক্টে। আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ করলাম, এবার ইন করবো মালদা ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা কেমন লাগলো বলো? ফরক্কা ব্যারেজের ভিডিও গিয়ে হয়ে ফরক্কা ব্যারেজটা শেষ করে ফেলবো। আর একটা সব থেকে বড় সমস্যা ছিল ফরক্কা ব্যারেজের উপরে ট্রাফিকটা, ফরক্কা ব্যারেজের উপরে পেলাম না বন্ধুরা। বন্ধুরা ফরক্কা ব্যারেজ শেষ করলাম, কারণ ফরক্কা ব্যারেজ শেষ করে আমরা মালদাতে এন্ট্রি নিলাম। বন্ধুরা এবার আমরা আমাদের জার্নির ফার্স্ট হোলটা পেয়ে গেলাম। তো বন্ধুরা আমাদের কাছে এখনো 395 কিলোমিটার আছে, আর টাইম দেখাচ্ছে 10:13। আমরা এখন আছি মালদা হাইওয়ে টোলে। সবকিছু তো এখন পর্যন্ত ঠিকই আছে, ইনশাল্লাহ সব ঠিকঠাকই থাকবে। এবার আমরা কালিয়াচক ইন করছি। এই কালিয়াচক সুজাপুরটা আগে প্রচন্ড প্রবলেম হতো বন্ধুরা। কালিয়াচকে সেই ট্রাফিক বিখ্যাত জ্যাম, সেটা আর পাওয়া যায় না। কালিয়াচক এন্টার করে গেলাম। এবার সুজাপুর অবধি যে রাস্তার কন্ডিশনটা কতটা খারাপ ছিল সেটা তো তোমরা এখন ফিল করতে পারবে না। কালিয়াচক ক্রস করার পর যে রাস্তার কন্ডিশনগুলো খারাপ থাকে সেই রাস্তা হয়ে যাচ্ছি। এন্টার করলাম সুজাপুর, আর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো কী কন্ডিশন ছিল একটা সময়। সেই দার্জিলিং ট্যুরের ভিডিওটা দেখতে পারো, কী কষ্ট করেছিলাম বস এই রাস্তায়। এখন বাজে প্রায় 4:15, আর আমরা রাইড স্টার্ট করেছি 3:45-এ, আর এর মধ্যে আজান হয়ে গেল, ভোরের আজান। এবার একদম বাইপাসে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মহাদীপুর বর্ডার যাওয়ার রাস্তার ঠিক ওখানটায় লরিটা রাফ চালাচ্ছে বন্ধুরা, ড্রাইভিং করছে বন্ধুরা। এই দেখো কি করলো, কিছু দেখতে পেলাম না আমি। ফাইনালি আমরা এন্টার করব মালদা বাইপাস। আর
আর এই সেই বাইপাস, এখানে আমরা দার্জিলিং যাওয়ার সময় সকালটা করে ফেলেছিলাম আর এখান থেকেই আমি বাড়িতে ফোন করেছিলাম যে আমরা মালদা পৌঁছে গেছি। অনন্দা আর মালদা ক্রস করছি, অনন্দা ব্রিজ এটা মালদা বাইপাসের উপরেই। আমি যখন দার্জিলিং ট্যুর করেছিলাম বাইপাসের কন্ডিশন এতটা ভালো ছিল না, ক্লিয়ার ছিল না, বাট এবার ফুললি কমপ্লিটেড। গাজল, ইটাহার, রায়গঞ্জ মালদা বাইপাস ক্রস করলাম কটার সময়? এখন বাজে 4:30। আর দিনের আলো ফুটতে শুরু করেছে। নবাবগঞ্জ, বাট এটা মালদাতে, নবাবগঞ্জ বাংলাদেশেও রয়েছে। এ হচ্ছে পারদেশি ধাবা, অনেক বাইকার এখানে এসে দাঁড়ায় করে আবার এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে, পরে হয়তো গাজল পেয়ে যাবো। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা গাজলের এখানটাই টোলগেটের কাছে একটু দাঁড়ালাম, একটুখানি গোপুরো ব্যাটারিটা চেঞ্জ করলাম। এখন বাজে প্রায় ভোর 5টা, 5টার সময় তোমরা যা জেগে রয়েছো সামনে দেখো কত বাইকার ছেলেপুলেরা সব জেগে রয়েছে। আমাদের ডেস্টিনেশন এখনো প্রায় 342 কিলোমিটার দূরে রয়েছে। তো বন্ধুরা, গাজল থেকে এখন বেরোচ্ছি আমরা, একবারে হল্ট করবো রায়গঞ্জে গিয়ে। এই দেখো ছেলেদের ক্রেজ। এখন বাজে 5টা, 5টার সময় আমরা গাজল ক্রস করলাম। গাজল ক্রস করার পরে দিনের আলো মোটামুটি ফুটতে শুরু করেছে, সূর্যের আলোটার একটা আভা, একটু পরে হয়তো সূর্যটা উঠে পড়বে। আর একটুখানি রাইড করা যাক, রায়গঞ্জে গিয়ে হল্ট চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু করব। যে দেখো কি কুয়াশা রায়গঞ্জ ঢোকার আগে, বাট আমার ফগ ল্যাম্পের জন্য হয়তো আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, মানে সকাল প্রায় হতে চললো, সকাল হয়ে গেল। রায়গঞ্জ এখনো প্রায় 26 কিলোমিটার, প্রচন্ড কুয়াশা। ইটার আমরা ইন করে ফেললাম, সকালে ইটাহারে ঢুকে পড়লাম। রায়গঞ্জ আরো 14 কিলোমিটার। বাড়ি থেকে আমি সকালে যখন বেরোই প্রচন্ড গরম, বাট এখন যা ওয়েদার একদমই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো চলো এবার রায়গঞ্জের দিকে যাই, রায়গঞ্জ হয়ে আমরা বোতলবাড়ি রাস্তাটা ধরবো। ইটাহার ক্রস করার পর দেখো বন্ধুরা কি কুয়াশা। তাহলে গত বছর যখন আমি রাইড করেছিলাম স্কুটি নিয়ে, তার থেকে রাস্তার কন্ডিশন অনেকটাই এখন বেটার। বন্ধুরা, এই মুহূর্তে খোলা ক্রস করলাম, রায়গঞ্জ সম্ভবত ইন করে গেলাম। রায়গঞ্জ শহরে ঢোকার মুখে সেই লম্বা ট্রাফিক, শহর সোজা যাচ্ছে রায়গঞ্জ শহর সম্ভবত ইন করছে, আর আমরা সোজা এখান দিয়ে বেরিয়ে যাব। এইটিতেই ক্রুজ করে চালাচ্ছি, কখনো কখনো 90-100 যাচ্ছি। ফটকে বললাম রায়গঞ্জ রেলগেট, আর এখন বাজে 5:45, আর এখন আমাদের টোটাল রাইড করতে হবে 293 কিলোমিটার, যে 2:06 আমরা পৌঁছে যাব। রাধিকাপুর, রাধিকাপুর কাঠিয়ার এক্সপ্রেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা রায়গঞ্জ শহরটা শেষ করে এবার আমরা ধরে নেব বোতলবাড়ি রুট। সামনে রয়েছে ট্রাফিক রায়গঞ্জের, দাঁড়ালাম রায়গঞ্জে এখানে চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়ব। রায়গঞ্জে দাঁড়ালাম একটা চায়ের দোকানে, সেখানে পেলাম না, বোতলবাড়ি 14 কিলোমিটার। স্যার মহারাজ,
দলবাড়ি 8 কিলোমিটার। রাস্তার কাজ চলছে বলে রাস্তার কন্ডিশনগুলো খারাপ আছে। 1 কিলোমিটার পর বোতলবাড়ি দোকানটাই দেখা হবে তোমাদের সাথে। এটাই হচ্ছে বোতলবাড়ির রাস্তা। সেখানে চা খেয়ে আমরা বেরাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বোতলবাড়ি ঢুকে তো বোতলবাড়ি রোডটা ফার্স্ট টাইম আসছি। যদি আমরা ডালকোলা হয়ে যাই তাহলে 25 কিলোমিটার বেশি, আর বোতলবাড়ি হয়ে যদি যাই 25 কিলোমিটার কম। সকাল সকাল বেরিয়েছি, রাস্তায় অতটা ট্রাফিক থাকবে না। দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ, দুই দিকে বাড়ি ঘর। বাট রোড কন্ডিশন অতটাও খারাপ নয় যতটা বলা হচ্ছে। ইটের তৈরি রাস্তা আবারও পেয়ে গেলাম। ন্যাশনাল হাইওয়ে প্রায় আরো 8 কিলোমিটার। সাড়ে 4 কিলোমিটার পরে হাইওয়ে পেয়ে যাব। রোডটা যাচ্ছে কোথায়? 850 মিটার গিয়ে গোয়াগাঁও বলে একটা জায়গা আছে, ওখান থেকে সম্ভবত আমাদেরকে 150 মিটার যেতে পারলে গোয়াগাঁও। মানে সামনে যে বাজারটা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে, সেটা হচ্ছে গোয়াগাঁও। পাঁচ কিলোমিটার পরে ন্যাশনাল হাইওয়ে 34। এবার ফাঁকা মনে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করে চলে এসেছিল বাম্পার, বাম্পারে আমি ব্রেক কষিনি। আর মোটামুটি 350 মিটার পরে পেয়ে যাব ন্যাশনাল হাইওয়ে 34। এখানে কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে। রাইডার তো কোথায় গেল? কোথায় আছে ওরা? চাপ নেই, কিছু হয়নি। নট যদি আপনার হিলে যায় সেটা দায়িত্ব আমরা নেব। আপনি ইলাজ করেন, ট্রিটমেন্ট করেন না। চোখ লেগে গেছিল, বাইকটা ওখানে আছে। আমি প্রথমে ভাবলাম যে এখানে কিছু একটা ঘটনা হয়েছে। আমরা ছিলাম না। গরম তেল গাড়িটা উপরে চড়ে গেছে।
ঢুকে পড়েছে বরমপুর থেকে বেরিয়েছে, বরমপুর থেকে বেরিয়ে চোখ লেগে গেছিল টোট, একদম সাংঘাতিক কেস। হ্যাঁ সামান ঠিক আছে, একটু দেখে রাখবেন। কি হলো সকালে যে পুরি ভাজছিল না, পুরি উঠে গেছে বাচ্চা, গাড়ি সিচুয়েশন ভালো নাই, গাড়ি রাইড করে যেতে পারবে না। ঠান্ডা জলের বোতল আছে, একটা ঠান্ডা জলের বোতল দাও না। আমাদের মুর্শিদাবাদ, ওরা এসছে বর্ধমান থেকে। বর্ধমান কত গো? গাড়িটা হেফাজত করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ওখানে দুইটা লোক আমার গাড়ির একদম পাড়া দিয়ে থাকবে, আর আপনার এই ব্যাগটা আনে দিলাম, ঠিক আছে। কিচ্ছু হবে না, আমি আছি না। আপনি দোকানে ছিলেন? ও দুজন ছিল কো-রাইডার, একটা ছেলে একটা মেয়ে, চোখ ধরে নিয়েছিল বর্ধমান থেকে আসছিল। আমার থাকার কোনো অসুবিধা নেই, গাড়ি কি স্টার্ট হচ্ছে? হ্যাঁ গাড়ি স্টার্ট হবে, কেন হবে না, গাড়ি তো কিছু হয়নি। গাড়ি কিছু হয়নি, গাড়িটাকে নিয়ে আসা যাবে এখানে? আপনাদের ভরসাই তো আসছে এরা সব। আপনার নাম কি? গাড়ি ঠিক আছে, না আমরা সামনে দাঁড়াবো, সবাই সামনে গিয়ে দাঁড়াচ্ছে, ওখান থেকে সবাই আসবো একসাথে। না আমি কি বলছিলাম বলেন, যে দুটো কাপল দেখলে তোমরা, তারা বেরিয়েছে বর্ধমান থেকে অনেক রাত্রে বেরিয়েছিল, চোখটা লেগে গিয়ে সোজা গাড়িতে, কোথায় গাড়িটা গিয়ে কোথায় ঢুকেছিল তোমরা দেখেছো। আমরা যতটা পারলাম হেল্প করার চেষ্টা করলাম, পাবলিক কিন্তু খুব ভালো এখানকার বুঝতে পারলাম। আমরা জার্নি শুরু করলাম আমাদের, বাট একটু সাবধানে যেতে হবে। আমরা এখন ইসলামপুরে গিয়ে দাঁড়াবো। প্রথমত বলি তোমাদের, যেহেতু আমরা একাই, আমরা দুজনই রাইড করছি, মিষ্টু কাকা আর আমি, ওরা যেহেতু জানি না ওদের কোনো গ্রুপ আছে কি না। এরকম অ্যাক্সিডেন্ট দেখলাম রাইডে বেরিয়ে, কিছু করার নাই, এটা একটা পার্ট। ইসলামপুর আর বেশি দূর নেই, আর 30 কিলোমিটার আছে ইসলামপুর। এখনো প্রায় 10 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ে থেকে, আমাদেরকে ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে। এক কিলোমিটার পরে ধানতলা ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবো। এবার আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি,
আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এটা হচ্ছে ধানতলা। টিপিন টিপিন করি, ধানতলার এখানে চাটা খেয়ে এবার বেরোচ্ছি। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে, হিসেব মতো এক ঘন্টা লাগছে। সামনে কাটা রাস্তা পেয়েছি, এই রাস্তা দিয়ে ওপারটায় হয়ে যাব। তো এখন আমাকে পৌঁছাতে হবে শিলিগুড়ি, এখান থেকে দেখাচ্ছিল 82 কিলোমিটার। আমরা গুগল বাবার কথা শুনে এখন ইসলামপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন টাইম হলো বস 9:12। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর ইসলামপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। এখন আমরা আবার শিলিগুড়ির দিকে, আর উপরে পড়ে থাকো দার্জিলিং 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542। জার্নি করছি সকাল থেকে, টায়ার্ড ফিলটা আসছে না। এখনো চা বাগান দেখতে পাইনি আমরা। ইসলামপুর থেকে শিলিগুড়ি অব্দি জানি না এই হাইওয়েটা কতদূর কীরকম থাকবে। এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল স্টেট বাস। বন্ধুরা চা বাগান স্টার্ট। ইসলামপুর ক্রস করার পরে রাস্তার ধারে না প্রচুর চা বাগান তোমরা পেয়ে যাবে। সম ভিউ বস বোর্ডে দেখাচ্ছে দার্জিলিং 124, শিলিগুড়ি 52 কিলোমিটার। ফেরি মাঝে একটা নদী আর একটা ব্রিজ পেয়ে গেলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দার্জিলিং ডিস্ট্রিক্ট। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে এন্টার করে ফেললাম। দার্জিলিং তো ওয়েস্ট বেঙ্গলে, গ্যাংটক সিকিম স্টেটে যাচ্ছি। গ্যাংটক গত বছর গেছিলাম, এবার সিকিম স্টেট। শিলিগুড়ি বিধাননগরে এন্টার করলাম আমরা। এখনও শিলিগুড়ি কতটা দূরে আছে, ফটো সেশন চলছে। এখন যত দূর চোখ যাবে তোমাদের শুধু তোমরা চায়ের বাগানই দেখতে পাবে। এটাই হচ্ছে লাস্ট টোল আমাদের আজকে সম্ভবত বেঙ্গলের। 10টা বাজে, আমাদের টার্গেট ছিল শিলিগুড়ি 12টার মধ্যে পৌঁছানো। এই মুহূর্তে রয়েছে আমি NH 27। শিলিগুড়ি 25 কিলোমিটার। এই মুহূর্তে আছি NH 27। গাড়ি রিজার্ভ নিল, এখন কত কিলোমিটার চললো দেখিনি, তেলটা ভরতে হবে। শিলিগুড়ি 17 কিলোমিটার, ক্যানেল ফলস পাওয়ার স্টেশন।
ঘাটটা অনেকটা দূর নিয়ে আমি ওদিক থেকে লক্ষ্য করছি ওই পুরোটাই। বাইকে প্রবলেম হয়ে গেছে একটা, প্রবলেমটা হচ্ছে যেই শিলিগুড়ি এন্টার করেছি মোটামুটি এখনো দেরি আছে শিলিগুড়ি ঢুকতে, বাইক রিজার্ভ নিয়ে নিল, ফুল করেছিলাম বাড়ি থেকে, ফুল করে বেরিয়েছিলাম ট্যাঙ্ক, আর শিলিগুড়ি পৌঁছানোর প্রায় 20 কিলোমিটার আগে রিজার্ভ নিয়ে নিয়েছে। তো আমরা এখন পাম্প খুঁজছি। আর একটা যেটা প্রবলেম হয়েছে আমার, রিজার্ভে নেওয়ার পর প্রায় 10 কিলোমিটার চলার পরে আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। সমস্যাটা যদি বাইকের প্রবলেম হয় বাস, তাহলে কিন্তু পেট্রোল পাম্পে এলাম। আর পেট্রোল পাম্পে এসে আজকের প্রাইস আরে বাবা 105 টাকা 13। টোটাল 1130 টাকার তেল আমার গাড়িতে এলো। সামনে দার্জিলিং এর পাহাড় দেখতে পেয়ে গেলাম, বাট এবার দার্জিলিং যাচ্ছি না। এটা হচ্ছে NH27 সম্ভবত। পাহাড়টা দেখো বস, অসম দেখাচ্ছে, অসম পাহাড়। সামনে একটা লম্বা জ্যাম, শিলিগুড়িতে প্রচন্ড গরম, ট্রাফিকটা কেন বুঝতে পারছি না। ট্রাফিকটা ছাড়লো, এবার একটু একটু করে এগাচ্ছি, সেই লেভেলের ট্রাফিক। শিলিগুড়িতে এই গরমটা ফিল করব এটা আশা করিনি সকালবেলায়। ফার্স্ট টাইম আমি শিলিগুড়িতে ট্রাফিকে পড়লাম। 10:40 বাজে এখন বাস। তালাসন ব্রিজ ঢুকার মুখে আমরা ট্রাফিকে ফেসে গেলাম, 1 ঘন্টা ধরে ট্রাফিকে ফেসে আছি। ট্রাফিক শুটার কোনো নামগন্ধ নেই। আর আজকে সমস্যা একটার পর একটা সমস্যা, এই মুহূর্তে তালাসন ব্রিজের ওপরে এখনো ট্রাফিকের মধ্যে ফেসে আছি। 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল প্রায়, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সাংঘাতিক। ওরে বস, শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি, এখন কোথাও একটা জায়গায় দাঁড়াবো গিয়ে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের মোস্ট ওয়েলকাম করছি শিলিগুড়িতে, সেই 1 বছর পর আবার ফিরে এলাম। এই সিরিজের ভিডিওগুলো খুব ভালো লাগবে কারণ বাসের ট্রেন দেখতে পাচ্ছ। যেখানে কাশিয়াং 45, দার্জিলিং 77, প্রচন্ড গরম শিলিগুড়িতে বস। অন অন দা ব্রিজ, এর উপরে চাপলেই তুমি পড়বে, মানে ওপারে যাওয়ার কোনো চান্সই নেই বস। এখন সেবকরাটে এসে পৌঁছালাম, আজকের ব্লগসটা এখানে শেষ করলাম, বাট খাবারের কোনো দোকান পেলাম না, সো এখান থেকে বেরোবো। এখন বেরোনোর আগে তোমাদের সবাইকে বলি নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো, বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।